দর্শক, মিরপুরে গ্রামীণ সেন্টার থেকে এই মুহূর্তে সহকর্মী আশিকির প্রিন্স আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রিন্স, নোবেলজয়ী ডক্টর ইউনুস একটি সংবাদ সম্মেলন ডেকেছেন এবং আজই সেই সংবাদ সম্মেলনটি হওয়ার কথা, কি কারণে আসলে তিনি ডেকেছেন, কোনো জানতে পেরেছেন কিনা আপনি তথ্য? শরীফ, এই সংবাদ সম্মেলনটি দুপুর 12টার সময় হবার কথা ছিল, তবে এখন পর্যন্ত সেটি শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই গ্রামীণ টেলিকম ভবনে আসবেন এবং তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গেল সোমবারে এই গ্রামীণ টেলিকম ভবনে বেশ কিছু অফিসের তালা মারা হয় এবং এখানে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং তারা বলছেন যে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে কয়েকজন ব্যক্তি এসে এই গ্রামীণ টেলিকম ভবনের বেশ কয়েকটি ভবনে তালা মারা হয় এবং মূলত এর প্রেক্ষিতেই আজকে এই সংবাদ সম্মেলনটি ডাকা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে গ্রামীণ টেলিকম ভবনে এসে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তিনি সেই সংবাদ সম্মেলনে তিনি যোগ দেবেন। এবং সকালবেলায় এই গ্রামীণ টেলিকম ভবনের সামনে মিছিল হয়েছে এবং একই সঙ্গে বেশ কিছু নারী তারা ঝাড়ু মিছিল করেছেন এবং তারা বলছেন যে গ্রামীণ টেলিকম ভবনে যে গ্রামীণের যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তারা সেখানকার কর্মচারী এবং তাদের বকেয়া বেতন ভাতা রয়েছে সেগুলো দাবিতে মূলত তারা এই মিছিল বা স্লোগান দিয়েছেন। শরীফ, আপনি দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ টেলিকম ভবনে তিনি এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলনটি শুরু হবে। যখন সংবাদ সম্মেলনটি শুরু হবে তখন সংবাদ সম্মেলন ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে কি বলা সেটি আমরা আপনাদের জানিয়ে দেব। শরীফ, প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, মিরপুর থেকে আশিকিন প্রিন্স যোগ দিয়েছিলেন আমাদের সাথে।